আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ আমরা পড়াশোনা করব প্লে শ্রেণীর বাংলা নিয়ে, ঠিক আছে? তো দেখো আমাদের কত তারিখ থেকে কত তারিখ আছে, 21 তারিখ থেকে 27 তারিখ। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো 21 তারিখে কি আছে, ওকে, সো এই যে দেখতে পাচ্ছ দ, দন্ত ন, ধ, থ, ত, এগুলো আছে। এটাকে আমরা কি করব, সাজিয়ে লিখব। তো আমাদের এখান থেকে প্রথমে কোনটা করে বলতো, ত, ঠিক আছে? এই যে ত, এরপরে কি বসবে, থ, এই থ, এরপরে কি বসবে, এরপরে বসবে দ, এরপরে কি বসবে, এরপরে বসবে ধ, তারপরে এই যে সর্বশেষে বসবে দন্ত ন, কেমন? অর্থাৎ একটা জিনিস এলোমেলো করে দেওয়া থাকবে, আমরা এটাকে সাজিয়ে লিখব। ত, থ, দ, ধ, দন্ত ন, ওকে। আচ্ছা চলো আমরা পরবর্তী ক্লাসে দেখি, পরবর্তী ক্লাসে কি কিরকম আছে দেখো। হ্যাঁ, শূন্য স্থান পূরণ করতে হবে, অর্থাৎ আমাদের পরের কিছু সংখ্যা থাকবে, পরের কিছু বর্ণ থাকবে, সেই বর্ণগুলো আমরা পূরণ করব, খালি ঘর দেওয়া থাকবে। কিরকম, এই দেখো, এই যে এখানে ড লেখা আছে, এই ড থাকবে না, এরকম খালি ঘর থাকবে, তারপরে ধ এবং মূর্ধন্য মূর্ধন্য ন দেওয়া থাকবে। তো এই ঘরে কি বসবে বলতো, ড, হ্যাঁ এরকম। তো আমাদের কি করতে হচ্ছে, এখানে শূন্য স্থানটা পূরণ করতে হচ্ছে। দেখো এই এখানে কি আছে, থ, খালি ঘ, দ, ট, ঠ, দ, অর্থাৎ এটা দেওয়া থাকবে না, এটা তোমরা লিখবে। আচ্ছা এরপরে দেখো কি আছে, থ, সরি, ত, থ, খালি ঘ, অর্থাৎ এখানে বসবে দ। আচ্ছা এরপরে দেখো কি আছে, এরপরে এই প্রথম বর্ণটা থাকবে না, পরবর্তী দুইটা দেওয়া থাকবে। তো এখানে প্রথমে কি বসবে বলো, প, হ্যাঁ প, হ, ব। এরপরে দেখো এখানে কি আছে, এখানে এই দুটো দেওয়া থাকবে, পরবর্তীটা দেওয়া থাকবে না, অর্থাৎ আমরা কি লিখবো, ফ, ব, ভ, ওকে। আচ্ছা এরপর দেখো 23 তারিখে আমাদের বাংলা পড়াটা কি, এখানে সেম একই পড়া, সেটা কি, সেটা হচ্ছে শূন্য স্থান পূরণ। এখানে যেটা একটু ডিফারেন্ট আছে সেটা কি, দুই পাশে থাকবে, মাঝখানে খালি থাকবে, কেমন? তো সেটা আমরা পূরণ করব। আচ্ছা চলো শুরু করি তাহলে, থ, খালি ঘর, ধ, মাঝখানে কি বসবে, দ। এরপরে দেখো ব, ভ, খালি ঘর, এখানে কি বসবে, ম। এরপরে দেখো প্রথমে খালি ঘর, তারপরে ভ আর ম দেওয়া থাকবে, আগে কি বসবে, ব, কেমন? আচ্ছা এরপরে দেখো আমরা নিচে দেখি একটু, এখানে প্রথমটা খালি ঘর, তারপরে দুটো দেওয়া আছে, অর্থাৎ এখানে কি বসবে, ত। এরপরে এখানে দেখো কি আছে, প্রথম দুইটা দেওয়া থাকবে, এরপরটা খালি থাকবে, এখানে আমরা কি লিখবো, মূর্ধন্য ন, ঠিক আছে? সো এই দুই দিনের পড়া হচ্ছে তোমাদের শূন্য স্থান, এবং উপরের পড়াটা হচ্ছে কি, এলোমেলো বড় থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, তো আমরা এখন কি করবো দেখো, আমাদের বাকি যে তিন দিনের পড়াটা ছিল সেটা আমরা কমপ্লিট করবো, 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, কেমন? চলো, তো এখান থেকে কি হচ্ছে, তা, কি, 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 কুকু আছে, আসলে আমরা যে স্বরবর্ণগুলো শিখেছিলাম সেই স্বরবর্ণগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেটা শিখি। চলো প্রথমে কি আছে, আকার, তারপরে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বক, হ্রস্বকার, দীর্ঘকার। তো শুরু করি, কয়কার একা, কয়সিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় হ্রস্বকারে কু, কয় দীর্ঘকারে কু, সহজ না? আচ্ছা এরপরে দেখো একই জিনিস কি বলে, খ দিয়ে আমরা স্বরবর্ণ শিখছি, এখানে কি আছে, কয় রিকারে ক্রি, কয় রিকার ক্রি, কয় একারে কে, কয়কারে কে, কইকারে কই, কইকারে কই, কওকারে কো, কওকারে কো, এবং শেষটা কি আলাদা কি আছে, কওকার কৌ, কওকার কৌ। আচ্ছা এরপরে দেখো আমাদের 27 তারিখে কি পড়া, 27 তারিখে জাস্ট বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, প্রথমে ছিল আমরা ক দিয়ে শিখেছি, এখন আমরা খ দিয়ে শিখবো, কেমন? তো শুরু করি, কি আছে এটা, খ, খয়াকারে খা, খয়াকারে খা, খয়সিকারে খি, খয়সিকারে খি, খয় দীর্ঘিকারে খি, খয় দীর্ঘিকারে খি, খয়সুকারে খু, খয়সুকারে খু, খয় দীর্ঘকারে খু। আচ্ছা তো এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের বাংলা পড়া, সবাই পড়া শেষ করে ফেলবে এবং ভালো থাকবে।